হ্যালো, গুড ইভিনিং। আর আজ আমরা এখন আছি পার্লারে, আর ওরা যাচ্ছে আমার সাথে সাথে আমার দুজনের বডিগার্ড ওরা, আর এটা দেখছে। তো আমরা এখন যাচ্ছি পার্লারে ট্যান করতে, কারণ কালকে অ্যাকচুয়ালি বাড়ি চলে যাবো, তো তাই জন্য। হ্যালো, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আয়া, তুমি সুস্থ আছো, ভালো আছো, সেফ আছো? আজকে হচ্ছে সানডে, তো আজকে আমরা বাড়ি চলে যাবো। আর অনেক দিন এখানে, এক সপ্তাহ কাটালাম ভালোভাবে, খুব মজা করলাম, খুব ভালোভাবে কাটলাম। যখন ওখান থেকে যখন এখানে আসি তখন একটা এক্সাইটমেন্ট ভেতরে কাজ করে, যখন এখান থেকে যখন যায় তখন একটা এক্সাইটমেন্ট প্লাস একটা ইমোশনাল ফিল হয়, কারণ এখান থেকে সবাই খুব ইমোশনাল অলরেডি হয়ে যায়। আর যেদিন যায় তার আগের দিনকে সবাই ইমোশনাল হয়ে যায়। আমার মা আমার দিদিমণ অলরেডি কেঁদেই ফেলে আমার মেয়েকে ছাড়তে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো যাবো বাড়ি, তো সারাদিন কী করছি না করছি সব তোমরা দেখতেই পাবে। তো চলো, বাই। এটা হচ্ছে সানডে স্পেশাল লাঞ্চ ফর মি, ইলিশ মাছ আর কচু শাক। আমার কচু শাক ফেভারিট, কার কার ভালো লাগে? মাসি চলে যাচ্ছে, যা জামা কিনে দেবে, যা। বেরিয়ে গেছি আর আমরা সামনে উবের এসে গেছে, তো চলো যাই সবাই। তো চলো যাই, চলো চলো, টাটা। শুরু হয়ে গেছে আস্তে আস্তে।